ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। রক্ত দেখা যাচ্ছে না? তাহলে আমাদের শরীরে কোনো অংশ কেটে গেলে তা থেকে রক্ত বেরা হয়, সেটা তোমরা বুঝতে পেরেছো না? বসো। তাহলে চলো আজ আমরা রক্ত নিয়ে আলোচনা করব। রক্ত, যাকে ইংরেজিতে বলা হয় ব্লাড, এই কথাটার সঙ্গে আমরা সবাই জড়িত। সবাই মানে রক্ত সম্বন্ধে মোটামুটি সবাই আমরা জানি। রক্ত খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান আমাদের দেহে, কারণ আমরা অসুস্থ হয়ে গেলে রক্ত পরীক্ষা করলেই তা থেকে প্রমাণ পাওয়া যায়। তাছাড়া আমাদের খাদ্যের পর আমাদের শরীরের যে যা কিছুই হোক, শরীরের পুষ্টি থেকে সমস্ত কিছু রক্তের মাধ্যমেই বাহিত হয়। তাহলে প্রথমে আমরা জানব রক্ত কাকে বলে, রক্ত কি? রক্ত কি? রক্ত হলো হৃৎপিণ্ড ও রক্তবাহে অবস্থানকারী রক্তরস ও রক্তগণিকার সমন্বয়ে গঠিত অস্বচ্ছ লবণাক্ত তরল যৌগকলাকে বলা হয় রক্ত। ক্লিয়ার হয়েছে? তাহলে রক্তের দুটি উপাদান আছে। এখন আমরা রক্তের উপাদান নিয়ে আলোচনা করব। একটি হল রক্তরস বা প্লাজমা, যা 55% প্রেজেন্ট থাকে। অপরটি হল রক্তকণিকা বা কর্পাসল, যা নাকি 45% থাকে। তাহলে রক্তের দুটি উপাদান, রক্তরস বা প্লাজমা 55%, রক্তকণিকা বা কর্পাসল 45%। রক্তরসের দুটি উপাদান আছে, একটি হলো জল, অপরটি হলো কঠিন পদার্থ। জল থাকে 91% থেকে 92% এবং কঠিন পদার্থ থাকে
8-9%। কঠিন পদার্থের আবার দুটি উপাদান আছে, একটি হলো অজৈব উপাদান, একটি হলো জৈব উপাদান। অজৈব উপাদানগুলি হলো সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার বা তামা, আয়রন বা লৌহ। তারপরে জৈব উপাদানে তিনটা ভাগ আছে, তিন প্রকারের হয়। একটি হলো প্রোটিন, একটি হলো প্রোটিন বিহীন, আর একটি হলো অন্যান্য জৈব বস্তু। প্রোটিনের মধ্যে আছে সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন। আর প্রোটিন বিহীন যেগুলি, সেগুলির মধ্যে হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, জ্যান্থোফিল এক্সেট্রা। তারপরে অন্যান্য জৈব বস্তুর মধ্যে যা আছে তা হলো গ্লুকোজ, যেটা সরল রূপ গ্লুকোজ। তারপরে আছে তোমার কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড বা প্রশমিত ফ্যাট, হরমোন, উৎসেচক, বিলিরুবিন, বিলিবাডি, এই সমস্ত। এগুলো হলো রক্তরসের উপাদান। এবার আমরা চলে আসবো রক্তকণিকা। রক্তকণিকাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো লোহিত রক্তকণিকা, যাকে ইংরেজিতে বলা হয় লিম্ফোসাইট, ইরিথ্রোসাইট। একটা হলো শ্বেত রক্তকণিকা, যাকে বলা হয় লিম্ফোসাইট। আর একটি হলো অন্নচক্রিকা বা থ্রোম্বোসাইট। লোহিত রক্তকণিকাকে আমরা আরবিসি বলেও জানি, যার সম্পূর্ণ নাম রেড ব্লাড কর্পাসল। শ্বেত রক্তকণিকাকে আমরা WBC বলে জানি, যার অপর নাম হলো হোয়াইট ব্লাড কর্পাসল। আর অনুষ্ঠক্রিকা আমরা প্লেটলেস বলেও জানি। ঠিক আছে, এখন আমরা এই যে আমি যা বললাম সেটাকে যদি একটা ছকের মাধ্যমে আমরা দেখি বা ছকের মাধ্যমে আমরা ভালো করে তাহলে আয়ত্ত করতে পারবো। এটা তোমরা ছকের মাধ্যমে এটা দেখে নাও যে যা যা বলেছি, আর এইভাবে যদি তোমরা এটা বাড়িতে করো তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার রক্তরস বা প্লাজমা, রক্তরস বা প্লাজমা, রক্তরস বা প্লাজমা হলো ঈষৎ হলুদ বর্ণের যা ক্ষারীয় পদার্থ, যা নাকি 55% রক্তের মধ্যে দখল করে থাকে। ঠিক আছে, এবং ওর কাজ হলো পুষ্টিদ্রব্য পরিবহন করা, হরমোন, উৎসেচক, পুষ্টিদ্রব্য এগুলি পরিবহন করা হলো রক্তরসের। আর রক্তরসের যে উপাদানগুলি সেগুলি আমি বলেছি, যা যা আছে অজৈব উপাদান, জৈব উপাদান যা আছে সমস্ত কিছু। এখন হলো রক্তকণিকা বা কর্পাসল। রক্তকণিকা বা কর্পাসল, প্রথমে আসবো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা কি কাকে বলে? লোহিত রক্তকণিকা হলো লাল রঙের হিমোগ্লোবিন সমন্বয়ে গঠিত, যার মধ্যে আয়রন ধাতু বর্তমান এবং যা শ্বাসবায়ু পরিবহনে সক্ষম, তাকে বলা হয় লোহিত রক্তকণিকা। এখন আসবো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা বা লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা দুটো ভাগ আছে, অ্যাগ্রানুলোসাইট আর একটি হলো গ্রানুলোসাইট। মানে অ্যাগ্রানুলোসাইট হলো অদানাদার আর গ্রানুলোসাইট হলো দানাদার। অ্যাগ্রানুলোসাইটের মধ্যে দুটো ভাগ আছে, একটি হলো মনোসাইট আর একটি হলো লিম্ফোসাইট। আর গ্রানুলোসাইটের তিনটি ভাগ আছে, একটি হলো নিউট্রোফিল, একটি হলো ইউসিনোফিল আর একটি হলো বেসোফিল। তো এখন আমরা জানবো শ্বেত রক্তকণিকা সম্বন্ধে আলোচনা করতে গেলেই, হ্যাঁ, আমার একটি কথা মনে পড়ে, যা হলো শ্বেত রক্তকণিকাকে আমরা ডিফেন্স হিসেবে জানি, প্রতিরক্ষা। যেমন আমাদের দেশের ডিফেন্স হিসাবে কাজ করে, প্রতিরক্ষার কাজ করে BSF, তেরকম আমাদের বডি প্রতিরক্ষা হিসাবে কাজ করে শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা দেখো যে মনুসাই ও নিউট্রোফিল, তার মানে কি? মনোসাইট হলো গ্রানুলোসাইটের আর লিম্ফোসাইট হলো গ্রানুলোসাইটের। এই দুটো মিলে, এই দুজন মিলে একটি কাজ করে, যা হলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। দু নাম্বার, লিম্ফোসাইট যে নাকি
আমাদের দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করে। ঠিক আছে, অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করে, মানে বাইরে থেকে জীবাণু ঢোকার আগেই সে রক্ষা করে। এখন আসছে ইউসিনোফিল। ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে আমাদের দেহে। ঠিক আছে, তারপরে আসছে বেসোফিল। বেসোফিল হলো রক্ত তঞ্চনের সহায়তা করে। ঠিক আছে, এগুলি হলো মোটামুটি রক্তের উপাদানের প্রধান। এবার আমরা রক্তের কণিকাগুলি সম্বন্ধে আর একটু ডিটেলস জানবো, যেমন লোহিত কণিকা। কাকে বলে আমরা বলেছি, ঠিক আছে জানি। তাহলে লোহিত কণিকার আকার, লোহিত কণিকার আকার 7.5 মাইক্রোমিটার, আর আকৃতি যেটা সেটা হবে লোহিত কণিকার আকৃতি গোলাকার বা দ্বিঘ বোতল। ঠিক আছে, পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তারপরে আছে তোমার সংখ্যা, মানে আমাদের দেহে কতটুকু তার স্বাভাবিক পরিমাণ। পুরুষের ক্ষেত্রে 5 মিলিয়ন, 5 মিলিয়ন, দ্যাট মিন্স 5 মিলিয়ন মানে কি 50 লাখ, 50 লক্ষ। আর মহিলাদের ক্ষেত্রে 4.5 মিলিয়ন, এটা স্ত্রীলোকের ক্ষেত্রে। তার মানে কি 45 লক্ষ লোহিত কণিকা। ঠিক আছে, তারপরে হলো আয়ু, 1 থেকে 120 দিন লোহিত কণিকার গড় আয়ু, 1 থেকে 120 দিন। তারপরে উৎপত্তি, কোথা থেকে উৎপত্তি হচ্ছে লোহিত কণিকা। যখন ভ্রূণ অবস্থায় থাকে সে, তখন ভ্রূণের বাস্কুলেশন অঞ্চল থেকে সৃষ্টি হয়। ভ্রূণ অবস্থায় যখন থাকে ভ্রূণের বাস্কুলেশন, এবং জন্মের পরে লাল অস্থিমজ্জ থেকে উৎপন্ন। ঠিক আছে, শ্বেত রক্ত কণিকা বা WBC। ঠিক আছে, শ্বেত রক্ত কণিকা বা লিম্ফোসাইট বা WBC। শ্বেত রক্ত কণিকার উৎপত্তি, শ্বেত রক্ত কণিকা অস্থিমজ্জা, প্লীহা এবং লসিকা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। শ্বেত রক্ত কণিকার আকার 8 to 18 মাইক্রোমিটার। শ্বেত রক্ত কণিকার আকৃতি অনিয়তাকার, যার কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না। শ্বেত রক্ত কণিকার আয়ু, কতদিন শ্বেত রক্ত কণিকা পায়? 1 থেকে 15 দিন। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো অনুচক্রিকা, অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট। অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট, ঠিক আছে। আচ্ছা, থ্রোম্বোসাইটের উৎপত্তি অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট কোষের ক্ষণপথ থেকে সৃষ্টি হয় অনুচক্রিকা, যার গড় আয়ু 7 থেকে 10 দিন, যার আকৃতি ডেম আকৃতি,
ডিম্বাকৃতি গোলাকৃতি, যার আয়তন 2.5 মাইক্রোমিটার এবং যার নর্মাল মাত্রা মানে যতটুকু থাকে নর্মাল আমাদের দেহে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ, ঠিক আছে। আর কাজ, অনুসূক্রিকার কাজ হলো রক্ততন্ত্রে বিশেষ ভূমিকা পালন করে, রক্ততন্ত্রের সহায়ক। আরেকটা উল্লেখযোগ্য তার কাজ আছে অনুসূক্রিকা, তা হলো আমাদের যে রক্তজালিকাগুলি আছে, কাজ করতে করতে রক্তজালিকাগুলি ক্ষত হয়ে যায়, কোনো জায়গা নষ্ট হয়ে যায়, তখন সেটাকে রিপেয়ারিং করা, দ্যাট মিনস কি, ওটাকে মেরামতের কাজে ব্যবহৃত হয় অনুসূক্রিকা, ঠিক আছে। এখন তোমরা যা যা রক্তের যে কণিকাগুলি বললাম সেটা একটু ছবির মাধ্যমে দেখা না, লোহিত কণিকা পরিণত লোহিত কণিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না, শ্বেত রক্ত কণিকা মনোসাইক লিম্ফোসাইক নিউট্রোফিল ইউসিনোফিল বেসোফিল সবগুলির ভিতরেই নিউক্লিয়াস আছে এবং দেখো আকৃতিগুলি যেরকম বলেছি। অনুচক্রিকা, অনুচক্রিকা একটু ক্ষুদ্র হয় এবং তারও কোনো যে আকৃতি ব্যায়াম আকৃতি দেখো ডিম্বাকৃতি, ঠিক আছে। লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস থাকে না, খুব সুন্দর কোয়েশ্চেন করেছ, কারণ বসো, লোহিত রক্ত কণিকার প্রধান কাজ হলো শ্বাসবায়ু পরিবহন করা, যেহেতু শ্বাসবায়ু বেশি করে শ্বাসবায়ু পরিবহন করার জন্য তার ভিতরে নিউক্লিয়াস থাকে। তাহলে ভালো করে দেখে নাও তোমরা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। শেষে তোমাদেরকে আমি ভিডিও দেখাবো, ভিডিও দেখলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রক্তের উপাদান সম্বন্ধে আমরা জানলাম, কারোর কোনো কোয়েশ্চেন আছে বলো। স্যার, সব প্রাণীর রক্তের রং কি লাল হয়? না, বলো বসো, আমি বলছি সব প্রাণীর রক্তের রং লাল হয় না, কারণ মেরুদণ্ডী প্রাণী তথা উন্নত শ্রেণীর প্রাণী মানুষ সহ মেরুদণ্ডী প্রাণী যাদের তাদের রক্ত লাল হয়, কারণ রক্তে হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জক থাকার কারণে এবং আয়রন ধাতু থাকার কারণে। কিন্তু উন্নত শ্রেণী ছাড়া নিম্ন শ্রেণীর শ্রেণী যারা আছে প্রাণী এবং আরশোলা চিংড়ি, ওদের রক্ত কিন্তু আবার নীল বর্ণের, কারণ ওদের রক্তে হিমোগ্লোবিন থাকে না, এর পরিবর্তে হিমোসায়ানিন নামক ধাতু থাকে, হিমোসায়ানিন নামক শ্বাসরঞ্জক থাকে যা কপার ধাতু সমন্বয়ে গঠিত, সেই কারণে কপারের বর্ণ নীল, সেই কারণে বর্ণ নীল। এখন আমরা রক্তের উপাদান সম্বন্ধে জানলাম, দেখো আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রক্তে যা আমাদের প্রত্যেকেরই দরকার, কারণ আমরা জীবনে চলার পথে প্রত্যেকেরই কিছু না কিছু অসুখ হয়ে থাকে, অসুখ হলে আমাদের রক্ত পরীক্ষা করাতে হয়, তো প্রথমে আমাকে জানতে হবে রক্তে আমার রক্তের গ্রুপ কি। অসুস্থ ব্যক্তির দেহের মধ্যে রক্ত প্রেরণ করতে গেলে তার রক্তের গ্রুপ আগে জানতে হবে, কারণ একই গ্রুপের রক্ত যদি রক্তের গ্রুপ যদি মিল না হয় তাহলে রোগীর মৃত্যু অবধি হতে পারে। সেই কারণে 1901 খ্রিস্টাব্দে বিয়েনার চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেইনার সর্বপ্রথম লোহিত কণিকায় উপস্থিত অ্যাগ্লুটিনোজেন এবং রক্তরস বা সিরামে উপস্থিত অ্যাগ্লুটিনিনের উপর নির্ভর করে রক্তকে 4টি শ্রেণীতে বিভক্ত করেন। শ্রেণীগুলি হল এ, বি, এবি, ও, প্রত্যেকটারই পজিটিভ এবং নেগেটিভ আছে, ধনাত্মক এবং ঋণাত্মক, ঠিক আছে। এবার আমার প্রশ্ন হলো যে এই যে এ গ্রুপ কেন কে এ গ্রুপ বলে চিহ্নিত করা হয়েছে, কেন কে বি গ্রুপ বলে চিহ্নিত করা হয়েছে, কি কারণে দেখে নাও তোমরা। যে এ গ্রুপের রক্ত, যার শরীরে এ গ্রুপের রক্ত আছে, এখানে তো মোটামুটি সবার জানা আছে কার গ্রুপ কি, তোমরা সবাই পরীক্ষা করেছো, এ গ্রুপের যে রক্ত যার যে ব্যক্তি দেহে আছে লোহিত কণিকা অ্যাগ্লুটিনোজেন আর হলো গিয়া রক্তরস বা সিরামের অ্যাগ্লুটিনিন
আমি যদি এ গ্রুপের রক্ত তাহলে কি হবে, এ গ্রুপের রক্তে লোহিত কণিকার এগ্লুটিনোজেন হবে এ, আর রক্ত রসে হবে বিটা, উল্টাটা হবে মনে রাখবে, তাহলে তা সে হবে গিয়া এ, বি গ্রুপের হলে বি, এটা হবে আলফা, ঠিক আছে, আর এ বি গ্রুপের হলে হবে এ বি, আর এটার মধ্যে এগ্লুটিনোজেন আলফা বিটা কোনোটাই থাকবে না, কোনোটাই থাকবে না, ঠিক আছে, আর ও হলে এটাতে কোনো কিছুই থাকবে না, লোহিত কণিকার এগ্লুটিনোজেনে কোনো কিছুই থাকবে না, ঠিক আছে, আর ওইটাতে আলফা বিটা উপস্থিত থাকবে, আলফা বিটা উপস্থিত, এটা কোনোটাই থাকবে না, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? বাড়ির কাজ, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার ওয়ান, আমাদের দেহে সবচেয়ে নরম কলা কোনটি, লেখো, আমাদের দেহে সবচেয়ে নরম কলা কোনটি, দুই নম্বর কোয়েশ্চেন লেখো, কোন প্রাণীর রক্ত দ্বি উত্তল, আমরা জানি কোন প্রাণীর লোহিত কণিকা দ্বি উত্তল, আমরা জানি যে সাধারণত স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্ত কণিকা দ্বি অবতল, তাহলে দ্বি উত্তল কোন প্রাণীর লোহিত রক্ত কণিকা দ্বি উত্তল, তারপরে লিখো তোমার রক্তে অনুষ্ঠিকার মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে গেলে কি হয়, কি রোগ হয়, তারপরে লিখো রক্তে লোহিত কণিকার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কি রোগ, তারপরে লিখো শ্বেত রক্ত কণিকার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কি হয়েছে, তারপরে লাস্ট কোয়েশ্চেন লিখো যে শ্বেত রক্ত কণিকার, আমাদের দেহে শ্বেত রক্ত কণিকার স্বাভাবিক মাত্রা কত, এই যে উপাদানগুলি দেখো এখানে দিয়েছে, এগুলি আমাদের দৈনন্দিন জীবনে হ্যাঁ খুব কাজের জিনিস, এগুলো একটু দেখে না তোমরা, আমি বলেছি তারপরে একটু চার্টের মাধ্যমে দেখে না প্রত্যেকের এগুলি কাজে, এখন আমি তোমাদের একটি ভিডিও দেখাবো, ভিডিওটির মধ্যে স্ক্রিনে তোমরা রক্তের যে কণিকাগুলি সেগুলি ভালো করে একটু দেখে নেবে, দেখো প্লাজমা, এগুলি দেখবে একে একে সব আসবে রক্তের সমস্ত কণিকাগুলি, ইরিথ্রোসাইট লোহিত রক্ত কণিকা, লিউকোসাইট থ্রম্বোসাইট, ঠিক আছে, কিভাবে লোহিত রক্ত কণিকাগুলি চলছে দেখো, শ্বাস বায়ু কিভাবে পরিবহন করছে, CO2 ও O2 কিভাবে বোন মেরু থেকে রক্ত উৎপন্ন হচ্ছে, এই যে রক্ত জ্বালা, আমাদের কোনো অংশ কেটে গেলে তাদের রক্ত নির্গত হয়, তার মানে কি তা
রক্তক্ষরণ, তারপরে সেটা আবার জমাট বাঁধে, জমাট বাঁধার সময় যে অণুচক্রিকাগুলি, অণুচক্রিকাগুলি এভাবে জালক আকারের মতো ছড়িয়ে তারপরে লোহিত রক্তকণিকাগুলিকে আটকে দেয়। এভাবে ব্লাড কোয়াগুলেশন। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। বঙ্কিমচন্দ্রের পিতা উইলিয়াম বেন্টিংকের সঙ্গে ডেপুটি কালেক্টর হিসেবে সরকারি চাকরি করতেন। তো আমরা জানি কি, সরকারি চাকরি করলে তো বদলি হয়, এখান থেকে ওখানে ঘুরে বেড়াতে হয়। তো যখন ওনার 6 বছর হয় তখন পিতার বদলি হয়ে যায় মেদিনীপুর গ্রামে।